মনিরুল ইসলাম তিনি বলেছেন কোনো অমুসলিম ব্যক্তি অসুস্থ হলে তাকে আর্থিক সাহায্য করলে সবাব পাওয়া যাবে কি না মোমেন বান্দার কোনো কাজই ব্যর্থ হয় না ইন আল্লাহ আল্লাহ আল মহসিন আল্লাহ তালা তো যারা পূর্ণবান মুসলিম তাদের কোনো কাজকেই তিনি বাতিল করেন না মুসলিম যখন কোনো মুসলিমকে সাহায্য করে তখনও সে সব পায় মুসলিম যখন কোনো অমুসলিমকে সাহায্য সহযোগিতা করে তখনও সে সবাব পায় এবং এ সাহায্য সহযোগিতা হতে হবে মানবিক ইসলামের বিরুদ্ধে নয় সেটাও আবার মনে রাখতে হবে মানবিক সাহায্য সহযোগিতা মুসলিমরা সেই চোদ্দশো বছর আগ থেকে অমুসলিমদেরকে করে এসছে আজও করছে এতে শেরিয়াতে কোনো বাধা নেই বরং সুরাল মমতা হেনার আট নম্বর আয়াতে দেখবেন স্পষ্ট করে আল্লাহ তালা বলছেন যেই অমুসলিমরা তোমাদেরকে তোমাদের গৃহ আবাসভূমি থেকে বের করে দেয়নি এবং তোমাদের সাথে যুদ্ধরত নয় সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থানে তোমাদের সাথে আছে তাহলে তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না সুহান আল্লাহ ইসলাম এতটাই সুন্দর ইসলাম এতটাই সুন্দর অতএব যদি কোনো অমুসলিমকে আমরা সে অসুস্থ হোক অথবা সে দরিদ্র থাকুক অথবা সে অভাবগ্রস্ত হোক তাকে যদি আমরা কেউ কোনো মুসলিম সাহায্য সহযোগিতা করি অবশ্যই সব পাবো